নথির খোঁজে তল্লাশি চালালেও যেসব থেকে পোড়া কাগজ ছাড়া কিছুই উদ্ধার করতে পারলো না সিআইডি, পোড়া কাগজ থেকে আদৌ কোনো তথ্য মিলবে কিনা তা নিয়ে সন্ধিহান হান ফরেন্সিক বিশেষজ্ঞরাও। আগামীকাল ফের একবার যেসব কর্তাকে তলব করেছে সিআইডি, ডাকা হয়েছে তার ভাই অশোক রুইয়াকেও। যেসবের অডিট ও সম্পত্তি সংক্রান্ত নথি রয়েছে কারখানার অফিসে, সিআইডি কে জেরায় এমনটাই জানান যেসবের সিইও অশোক আগরওয়াল। বৃহস্পতিবার সেই নথির খোঁজে যেসবের তল্লাশি চালালো সিআইডি। সকালে এসএসসিআইডি শুভঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে যেসব কারখানায় পৌঁছয় বিশেষ তদন্তকারী দল বা সেট, জেনারেল ম্যানেজার যে বিল্ডিং এ বসেন সেখান থেকেই শুরু হয় তল্লাশি। কিন্তু পোড়া নথি ছাড়া মেলেনি কিছুই। নথির খোঁজে তল্লাশি চলে কারখানার আট নম্বর গেট সংলগ্ন অফিসেও, সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয় সিআইডি কে। সিআইডি দলের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। পোড়া কাগজ সংগ্রহ করে নিয়ে যান তারা, যদিও পোড়া নথি থেকে আদৌ কোনো তথ্য সংগ্রহ করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান ফরেন্সিক বিশেষজ্ঞরাও। যেসব চুরিকাণ্ডে আগেই গ্রেফতার করা হয় ছোট্টু রায় ও মিঠু শেখকে, বৃহস্পতিবার দুজনকে কারখানায় নিয়ে যায় সিআইডির দল। চুরিচক্র কিভাবে চলত আধিকারিকদের সামনে তা দেখায় দুই অভিযুক্ত। তাদের মাধ্যমেই গ্যাস কাটারের অংশ ও বেশ কিছু চুরি যাওয়া যন্ত্রাংশের খোঁজ মেলে, সবকিছু নমুনা সংগ্রহ করেছে সিআইডি। প্রাথমিক তদন্তের পর সিআইডি নিশ্চিত অন্তর্ঘাতের জেরেই বারবার আগুন লাগছে যেসবে। এদিন ঘটনাস্থলে গিয়ে আরও একবার তার প্রমাণ পেয়েছে সিআইডি। তিনতলা বিল্ডিং এর নির্দিষ্ট একটা অংশ ছাড়া আগুনে পোড়ার কোনো চিহ্নই নেই। আমরা অনেককে অ্যারেস্ট করেছি, বিভিন্ন কেসে অ্যারেস্ট হয়ে আছে যারা, তাদের মধ্যে দুজনকে আমরা নিয়ে এসেছিলাম যারা আমাদের কাস্টাডিতে আছে, পুলিশ কাস্টাডি রিমান্ডে আছে। তাদের দিয়ে আমরা রিকনস্ট্রাকশন করলাম যে কোন জায়গা দিয়ে তারা আগুন লাগাতো বা কোন জায়গা থেকে তারা চুরি করতো, ওদের যতটা নলেজ আছে ওরা আমাদেরকে বললো। কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে শুক্রবার যেসব কর্তা পবন রুইয়া ও তার ভাই অশোক রুইয়াকে আরও একবার তলব করেছে সিআইডি। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।